চাঁচলে সোনার দোকানে ডাকাতির কাণ্ডে 48 ঘন্টার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে রাজ্যের সিআইডি এবং ডিআরবিটি। ডাকাতি, রবারি, ব্লাগলারি অ্যান্ড থেফট সেলের তদন্তকারী দল। প্রায় 5 জনের তদন্তকারী দল ঘণ্টাখানেক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা। ডাকাতির ঘটনার কেনারা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেল অধরা দুষ্কৃতীরা। তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম। বৃহস্পতিবার ঘটনাস্থলে দোকানের খুঁটিনাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইডি ডিআরবিটি সেলের একটি তদন্তকারী দল। আজকে শুনলাম সিআইডি টিম এসেছে, তারা দেখছে। হ্যাঁ, যে করে হোক এটা সুরাহা করতে হবে, চোরদের যে করে হোক ধরতে হবে, এটাই চাই। আর কি ওই রিপোর্টাররা এসছে সব, আমরা খুব আতঙ্কেই আছি। আমরা চাই প্রশাসন থেকে যাতে এখানে একটা গার্ডের ব্যবস্থা করা হোক। এক দুটো এখন থাকছে, তারা সবসময় থাকলে খুব ভালো হয়। আর আমরা তো ভয়ে ভয়ে দোকানদারি করছি। আমরা চাই দ্রুত যাতে চোরদের ধরা যায়, তার একটা ব্যবস্থা না হোক। আমি এখানেই ছিলাম, তারা দুটো গুলিও চালায়। খুব ভয় ভয়ে ছিলাম সেদিনকে, খুবই ভয় ছিল আমাদের। আমরা তো দোকানপাট ছেড়ে পালিয়ে গেছিলাম। আমার নাম অভিষেক তালুকদার।